জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় এক ছেলে ও মেয়ের মধ্যে বচসা। ব্লেড দিয়ে যুবককে খুন করার চেষ্টা বলে অভিযোগ যুবকের। রক্তাক্ত যুবক ও অভিযুক্ত যুবতীকে আটক করলো কোতোয়ালি থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার বাসিন্দা সঙ্গীতা দাস ও হাকিমপাড়ার বাসিন্দা রাহুল সাহা নিজেদের কিছু সমস্যা ও মামলা মেটানোর জন্য হাকিমপাড়া এলাকায় একসঙ্গে হয়। রাহুলের অভিযোগ, তার বক্তব্য যে তোমাদের সাথে ছাড়াছাড়ি একসময় বিয়ে হয়েছিল তোমার, পাঠিয়ে দিয়েছি একজনকে, দাদাকে পাঠিয়ে দিয়েছি মনে হয়, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, অনেকদিন ধরে অত্যাচার চলছে আমার উপরে, এই মেয়েটা প্রচুর অত্যাচার। আমি আটকা নিচ্ছি না, আমার গলাতে চালাচ্ছে। হ্যাঁ ওর কাকু ছিল মনে হয়, কাকু কাটিং খাইছে, ওর কাকু ছিল, ও কাকু ছিল, কাকু কাটিং খাইছে। যদিও অভিযুক্ত সঙ্গীতা দাস জানিয়েছেন, বক্তব্য যে আপনি মেরেছেন, উল্টা কালো বলে একজন আমাকে এখানে মারলো, আর এখানে ওরা কি করলো, ওরা আমার ছেলেটা নিজে গেঞ্জি করলো, তাহলে তখন কেন লোক আসলো না, চিড়ে গেল, তাহলে জামাটা কেন ছিল না, তো তখন চিৎকার করলো না কেন? আপনি ব্লেড দিয়ে মারেননি মানে ওকে? ব্লেড আমার কাছে ব্লেড কই, আর ব্লেড দিয়ে আমি যদি মারতাম আমার হাতে রক্ত থাকতো না, ওর জামাটা ছিঁড়ছে না, ইভাবে হয় করে কেন ছিঁড়বে, এরকম করে কেন ছিঁড়বে, আমার বিরুদ্ধে কেন ওচর, আমার আমি 6-7টা কেস হোটেলে কেস চলছে, ওর বাইরে গেছে, ওর এক কেস চলছে, ওরা এটা প্রতিশোধ নেওয়ার জন্য এই কেসটা করছে ওরা। কিসের জন্য গন্ডগোল কি নিয়ে, আপনার সাথে কি নিয়ে গন্ডগোল? আমার সাথে ওই ছেলেটির এক সময় বিয়ে হয়েছিল, সেই সকাল থেকে সেই অনেকদিন ধরে ঝামেলা চলছে, সেই কেসটা যাতে পাল্টা প্রতিশোধ ইন্টারিম বেলা আছে সেটার জন্য এখানে ওরা ওটা প্ল্যান মাফিক আমাকে ডেকে বলছে কেসগুলো তুলবে। কালকেও ছেলেটি আমাকে ফোন করেছিল, তার কল রেকর্ডিং আছে আমার কাছে, এবং বলছে আমি কেসগুলো তুলবো, আমাকে এখানে ডেকেছে। আপনি নাকি বলেছেন যে শুধু মালা আর শুধু পরিয়ে দিলেই আপনি? কোনোদিনও না, কোনোদিনও বলেনি, কোনোদিনও না, এটা টোটালটা প্রি প্ল্যান আমাকে পাঠানো, টোটালটা প্রি প্ল্যান, পুলিশ গিয়ে আহত রাহুল অভিযুক্ত সঙ্গীতাকে থানায় নিয়ে আসে। যদিও অভিযুক্ত সঙ্গীতা জানিয়েছেন, আমি কাউকে ব্লেড দিয়ে আঘাত করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে।